ইভিনিং বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি, আমার সাথে মনে হলো যেতে হবে তো বিয়ে বাড়ি। চলো বিয়ে বাড়ি গিয়ে কী কী করলাম তোমাদেরকে দেখায়। অনেক দিন হয়ে গেল ব্লগটা মানে ছাড়াই হচ্ছে না ব্লগ। বিয়ে বাড়ি দেখতে থাকো, তোমাদের সঙ্গে বিয়ে বাড়ির নাচ খাওয়া দাওয়া যতটুকু তুলতে পেরেছি ততটুকুই দেখাবো। কেন বলছি, ওইখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল সেদিন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, ওখানেও বৃষ্টি হয়েছে, ওখানে এত বৃষ্টি হয়েছে যে কাদায় আর ল্যাটা ঘ্যাটা, যাই হোক যতটুকু তুলতে পেরেছি আমাদেরকে সঙ্গে ততটা দেখতে থাকো চলো। তাই এটা হলো শতপর্ণার বর্ণালী, ওদের সাজের লুক। এটা আমার শতপর্ণা, ওর এই সাজটা দিয়েছিল, এটা বর্ণালী, ও এটা সাজ দিয়েছিল। তা এই যে চলে এসেছি মেয়ের কাছে, এই যে আমাদের মেয়ে সেজে বসে আছে। তারপরে দেখো ওদের মানে পোজ দিয়েছে ছবি তোলার, দেখো এক একজন এক এক রকম পোজ দিয়েছে, এগুলো সব ছবি তুলেছে ভিডিওটা। তা চলো বর চলে এসছে, বরের দিকে যায়। তা এই যে চলে এসছে বরবাবু, দাঁড়িয়ে আছে এখানে, অনেক খুমসুটি হচ্ছে। তা চলো তোমরা দেখতে থাকো। আমি থাকো তোমরা এবারে হবে মালাবদল। তা আমি পিছনে দাঁড়িয়ে পড়েছি, আমি আর কিছু দেখাতে পারছি না, পর্দাটা চাপা পড়ে গেছে। তোমরা দেখতে থাকো, যেটুকুনি পেরেছি আমি ততক্ষণ তোমাদের তুলে ধরেছি। মালাবদন হচ্ছে এখানে, শুধু বৃষ্টি হয়ে গেছে। ওদিকে মালাবদন শেষ, শেষ করে এবারে চলে এসছে বিয়ে পড়াতে। তো এখানে বসে আছে, এবারে হস্তবন্ধন বাঁধা হবে, পরে দেখতে থাকো। বিয়ে হচ্ছে মেয়ের, আমরা এদিকে চলে এসেছি বোন বোনি সব বিয়ার দিনাতে। তাই যে বোন মেয়ের মা বসে আছে, বোন হয় আমার, তাই যে বোন আছে ওর সঙ্গে বিয়ার দিনাচ্ছি যে কান্নাকাটি কর। ও হাসছে, শোনো কাঁদবি, কাঁদ একটু, কাঁদ একটু দেখি, কাঁদ। এটা ছোট ভাইয়ের বউ, ও টাইম আছে,
আজকে আমাদের নিয়ে যাওয়া হয় মানে লাস্টে যাওয়ার সময় ছবিটা তুলে নিয়ে গেছি তো চলো তো হাসি আর হালকা করে হাসি এইটুকুই তুলতে পেরেছি জানি না তোমাদের কাছে কেমনভাবে আমি কি করলাম জানি না এডিটিং ঠিকঠাক করতে পেরেছি কি না তা বিয়ে বাড়ি তুল ধরেছি এবার যেতে হবে বউ ভাতে তো চলো বউ ভাতের লুকটা দেখে নাও তো চলো বউ ভাতে এই যে শতপর্ণার লুক এইটা এখানে আছে আমার আর বর্ণালীর লুক এই যে তারপরে আছে ওই বৌমা আছে আর আমি আছি এখানে আর এই যে হলো আমাদের মেয়ে যাকে নিয়ে সব কিছু তা আমি আর মেয়ে আসার পথে একটু ছবি তুলে নিয়েছি আর এখানে দেখো বর্ণালী শতপর্ণা আর ওর নাম হলো বিশাখা ও মিলে ছবি তুলেছে আমাদের মেয়ের নাম বিশাখা মেয়ে মানে যে কোনে আর কি তা এদিকে দেখো বর্ণালী শতপর্ণা এদিকে ছবি তুলেছে আজকে ফোনটা ওদের হাতেই ছিল সব এক এক করে ছবি তুলেছে আর এই যে ঘরের মধ্যে আমি এইটুকু ভিডিও তুলতে পেরেছি ঘরটা প্রচণ্ড পরিমাণে ছোট একদম ছোট বললেই চলে তা যাই হোক এই যে খাটটা সাজানো হয়েছে সুন্দর করে এই যে তপ্ত সাজানো আছে তোমরা ঠিকঠাক আমি দেখাতে পাচ্ছি না তো চলো এই যে ছেলে ভাই বোন দুজনা ভাই বোন বসে আছে পাশে একটা ভাই ও মেয়ে বড় আর ছেলে ছোট হয়েছে আর ওরই বউ আমার পাশে হয়েছে ছবি তুলেছিল এখানে আছে ভাই আর ভাইয়ের মেয়ে এখানে আছে আবার বর্ণালী আমার মা আর হলো শতপর্ণা এখানে শুধু বর্ণালী তো যাই হোক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো গুড নাইট তা এই ছিল আমার বিয়ে বউ ভাতের মানে কিছু মানে মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তা রাখলাম এখানেই দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তা বাই গুড নাইট